আউ দে না টঙ্া দুই হাজার ডিসেম্বর সাত্রে সরকার নিষ্পতি নে যে পাঁচ হাজার বদলের দুই হাজার লেখায় দিয়ে এবং বর্তমান আজর তথ্য হোক সরকার তেপন লক্ষ চাষী দুই হাজার টঙ্কা দিয়ে সে সিধাস ট্রান্সফর করেছেন কিন্তু প্রশ্ন উঠু সরকার এ তেপন লক্ষ চাষী কেলে সরকার তো কোয়াই পঁচত্তর লক্ষ চাষী দেবে যেত ঘোষণা করলে আউ বাইশ লক্ষ চাষি গেলে কুয়ারে এবং যে অযোগ্যর গোলক

থিবা কালিযা এবে সে বাদ রচি। এবে যেহেতু চাসি অসন্তোষ বড়ুচি এবং বিভিন্ন স্থানরে মন্ডি অব্যবস্থা সাংগ্রু চাষি ধান বিক্রি করে পানু না বিজেডি নেতা সেইতি পাই এ কালিয়া থ কি প্রশ্ন সমস্ত মনক আসু আ প্রসঙ্গে আজ আমার প্রশ্নকাল প্রকৃতরে পাই সরকার দরদ কে কিন্তু দুই বর্ষ পরে সরকার মনে পড়লা কালিয়া কিস্তি কথা আমার সব যে সামিল হেবে সে পরিচয় করে বরিষ্ঠ বিজেপি নেতা খারবল সামিল প্রসান সতপতি কংগ্রেস মুখপাত্র এবং দুর্গা দাস চাষী নেতা আমাদের সামিল হচ্ছেন সমস্ত স্বাগত করুছি প্রথমে খারবল বাবু আপনার পাখু আলোচনা আরম্ভ করবা যাও যে আপনার দল আজ প্রেসমিট করে এবং দলের অভিযোগ হোক যে চাষী প্রতারণা করছে কিনা সরকার যে পঁচতরি লক্ষ চাষী কে টঙ্কা দেবে কী পঁচতর লক্ষ চাষী টাকা দেলে না সরকার কে পাঁচ লক্ষ পাঁচ দুই কিছু দেবে কিন্তু তাকে কমে দুই ଏଇ କମେଇବା ପଛର କାରଣ କ'ଣ ଆପଣଙ୍କର କ'ଣ ମାନେ ଅଭିଯୋଗ କ'ଣ ରହିଛି ଯେ ସରକାର କାହିଁକି ଟଙ୍କା କମେଇଲେ ଟଙ୍କା କମେଇଲେ ତାଙ୍କ ପାଖରେ ପଇସା ନାହିଁ ବୋଲି ପ୍ରଥମରୁ ନିର୍ବାଚନ ପୂର୍ବରୁ ବିଜୁ ଜନତା ଦଳ ତରଫରୁ ଯେଉଁ ଦିଆହୋଇଥିଲା ସବୁ ବିଭିନ୍ନ ସମ୍ବାଦପତ୍ର ମାନଙ୍କରେ ପ୍ରଥମ ପୃଷ୍ଠାରେ ପୂର୍ଣ୍ଣ ପୃଷ୍ଠା ବିଜ୍ଞାପନ ଦିଆହେଇଥିଲା ସେଥିରେ ଗୋଟେ ଥିଲା ବଡ଼ ତାଙ୍କର ଯୁକ୍ତି ଥିଲା ଯେ ଆମେ ଏତିକି ଲୋକଙ୍କୁ ଏ ପଚସ୍ତର ଲକ୍ଷ ଲୋକଙ୍କୁ କାଳିଆ ଯୋଜନାରେ ଆମେ ବର୍ଷକୁ ଦୁଇଥର ପାଞ୍ଚ ହଜାର କରିକି ପଇସା ଦେବୁ ଅର୍ଥାତ୍ ଦଶ ହଜାର କରିକି ଦେବୁ ସେଇଥିପାଇଁ ଏଇଟା ଦୁଇ ହଜାର ଅଠରରେ ଏଇଟା କହିଥିଲେ ଦୁଇ ହଜାର ଉଣେଇଶରେ ନିର୍ବାଚନ ଥିଲା ତାପରେ ଦୁଇ ହଜାର ଅଠରରେ ଦୁଇଥର ଉଣେଇଶରେ ଦୁଇଥର କୋଡ଼ିଏରେ ଦୁଇଥର ଏମିତି ସବୁ କରିକି ଦେବା କଥା ଏପର୍ଯ୍ୟନ୍ତ ମାନେ ତାଙ୍କରି କଥା ଅନୁସାରେ ଦେବା କଥା ଏପର୍ଯ୍ୟନ୍ତ ସବୁ ଦୁଇଥର ଦେଇଛନ୍ତି ତାପରେ ପୁଣି କେତେବେଳେ ଯେ କେତେ ଲୋକ ଏଇଟା ପାଇବା ଉଚିତ ବୋଲି ସରକାର ହିସାବ ଦେଉଛନ୍ତି ତାର କିଛି ଠିକଣା ନାହିଁ ଆପଣ ତ କହିଲେ ଯେ ପ୍ରଥମେ କହିଲେ ଯେ ପଞ୍ଚସ୍ତରୀ ଲକ୍ଷକୁ ଦିଆଯିବ ପୁଣି ବିଧାନସଭାରେ କହିଲେ ଅଣସ୍ତରି ଲକ୍ଷ କ୍ଷୁଦ୍ର ନାମ ମାତ୍ର ଚାଷୀ ଏସବୁ ସବୁ ଚାଷୀ ମିଶିକି ଅଛନ୍ତି ପୁଣି ପ୍ରଥମ କିସ୍ତିରେ କହିଲେ ଯେ ଏକାବନ ଲକ୍ଷଙ୍କୁ ଦିଆଯ ଦିଆଯିବ ଦେଲେ ଦ୍ୱିତୀୟ କିସ୍ତିରେ ପୁଣି ପାଞ୍ଚ ଲକ୍ଷ କମିଗଲେ ପଇଁଚାଳିଶ ଲକ୍ଷକୁ ଦେଲେ ବର୍ତ୍ତମାନ କହୁଛନ୍ତି ତେପନ ଲକ୍ଷ ଏଟା ପାଇବେ ତେଣୁ ଗୋଟେ କଥା ହେଉଛି ଯେ ସରକାରଙ୍କର ଘୋଷଣାରେ ଗୋଟେ କିଛି ନିର୍ଦ୍ଦିଷ୍ଟତା ରହିବା ଉଚିତ ପୁଣି ପରେ କହିଲେ ଯେ ତିନି ଲକ୍ଷ ଏକଚାଳିଶ ହଜାର ଲୋକ ମିଛରେ ନେଇଯାଇଛନ୍ତି

ଆର ବର୍ଷ ପଞ୍ଚାୟତ ନିର୍ବାଚନ ହେବ ପୁଣି ବର୍ତ୍ତମାନ ଓଡ଼ିଶାରେ ବି ତାଙ୍କ ଧାନ ବିକ୍ରି ହେଉନି ବୋଲି ଚାଷୀମାନେ ବହୁତ ପାଟିତୁଣ୍ଡ କରୁଛନ୍ତି ତେଣୁ ଏଇସବୁ ଦୃଷ୍ଟିରୁ ତାଙ୍କୁ ସନ୍ତୁଷ୍ଟ କରିବା ପାଇଁ ଚାଷୀଙ୍କୁ ସନ୍ତୁଷ୍ଟ କରିବା ପାଇଁ ପୁଣି କିସ୍ତି ଥୋପ ଠିକ୍ ଅଛି ମୁଁ ଆପଣଙ୍କ ପାଖକୁ ଆଉଥରେ ଆସୁଛି ପ୍ରଶାନ୍ତ ବାବୁ ଯାହା ଖାରବେଳ ବାବୁ କହୁଛନ୍ତି ସେ ତ ପୁରା ସତ ନା ଆପଣଙ୍କର ଆଉ କିଛି ଅଭିଯୋଗ ଅଛି ଏ ଯେଉଁ କାଳିଆ କିସ୍ତି କଥା ପୁଣି ସରକାରଙ୍କ ମନେ ପଡ଼ିଲା କାହିଁକି ସରକାର ଏବେ ତେପନ ଲକ୍ଷ ଚାଷୀଙ୍କୁ ଆକାଉଣ୍ଟକୁ ଦୁଇ ହଜାର ଟଙ୍କା ଲେଖାଏଁ ଦେଉଛନ୍ତି ପ୍ରଶାନ୍ତ ବାବୁ

দুই বর্ষ পরে যে আমি কেিয়া যোজনার তেপন লক্ষ লোক আকাউন্টু টকা পঠাইবু তার প্রমুখ এবং প্রথম কারণটি হোক যে আগুক পঞ্চায়েত নির্বাচন আসুছে চাষীন্দর অসন্তোষ রয়েছে মন্ডি ধানর যে উঠিপারুনা আপনার দেখুম আবরকগজে খবর খবর আসুছে আপনার মানে সে রিপোর্টবি করছেন যে মিলে ওড়িশার এমনি কেউ মন্ডি অন্ডি গোটে ব্যবস্থিত ঢঙ্গে চালি সবু মন্ডি অব্যবস্থা ভিতরে চালি লোক পাখে টোকন অথচ সে ধান দিয়ে পড়তে ମାସ ମାସ ଧରି ମଣ୍ଡିରେ ଧାନ ପଡ଼ିକି ରହିଛି ଖରା ବର୍ଷା କାକରେ ଧାନ ଗଜା ହେଲାଣି ଏ ଚାଷୀଙ୍କର ଯେଉଁ ଅସନ୍ତୋଷ ରହିଛି କାଳେ ସେ ଚାଷୀଙ୍କ ଅସନ୍ତୋଷ ଯଦି ପ୍ରତିଫଳିତ ହେଇଯିବ ଆସନ୍ତା ପଞ୍ଚାୟତ ଇଲେକ୍ସନକୁ ତାହେଲେ ବିଜୁ ଜନତା ଦଳ ସରକାର ତାଙ୍କର ମୁଖା ମାନେ ଅସଲ ଚେହେରା ପଦାକୁ ଆସିବ ସେଇ ଡରରେ ବର୍ତ୍ତମାନ ଇଏ ଗୋଟିଏ ଆକାଉଣ୍ଟକୁ ଟଙ୍କା ପଠାଇବାର ବ୍ୟବସ୍ଥା চাষী অসন্তোষ দূর হবনি কিন্তু সাময়িক ভাবে সে অসন্তোষ কু প্রশমন করবার আমি দেখিল দুই হাজার উনিশ মশায় এইভাবে গোটে এক্সপেরিমেন্ট সে করে এবং সে সকসেস হলে যে কিছু এত যে অসন্তোষ রয়েছে তাকে কিছু সময়পর প্রশমিত করে দেব এটি গোটে আপনার মানে যাদুঘর যা যে দেখা এটি গোটে ইলুজন ক্রিয়েট করা হচ্ছে যে আমি আপনার আকাউন্ড কিছু পয়সা পকাই এটি নবীন সরকার অন আপনার হর্ত কর্তা দৈববিধতা তেমকি আপনার সুবিধা অসুবিধা সেসব আমি এই নবীন সরকার হিসেবে দূর করে দেবে চাষী সঙ্গে সরকার অনেক এই বার্তা দেওয়া এবার কা মনে পড়লা না এই যে কথা কৌশল বিজেপি এবং কংগ্রেস যেহেতু অসন্তোষ চাষী ভিতরে রয়েছে মন্ডি অব্যবস্থা ধান বিক্রি করে পান রাতারাতের সে জগি র ধানু সেই কোটি না কোটি সরকার ব্যাপারে অ এবং দুাজার টঙ্কা দিয়ে চাষী অসন্তোষক প্রশমিত করে দেবে সমস্ত নমস্কার আুভেচ্ছা জন চাষির প্রসঙ্গ থাকার কথা হচ্ছে এ সরকার গোট কোড়িয়ে বাইশ বর্ষ হলি গোটে ভুঁয়া বুলে কি ওড়িশে চালুলে আজ আপনার মানে দেখবে যেত চাষি আন্দোলন জোরসোরে চালিলা ইলেকশন আগুন উনিশ নির্বাচন লা তরবরিয়া ভাবে ইয়ে ভাবি কালে আমি চাষী আমি ইয়ে গোটে যোজনাটা এমতি করেদ কা যোজনা যেত আরেলা সমস্তে আমি জানিচ্ছি ইয়ে কোয়া যোজনার প্রাসঙ্গিকতা কম লা কোপাই আরম্ভ হয়েছিল কত লোক দেবার লাথম ডে ওয়ান হি নবীন পটনা সরকার কা যোজনার কনফিউজ করি করি শেষ আগে নেই যেতবে আও বৰ পাইলানি পাঁচ হাজাৰ লেখা দবা কথা নবীন বাবু কৈ দিলে বিজু পট্টনা পুঁ আজা আমি গৰ্ৱৰে বিজুবুক এতিয়া না ধৰো আমি গৰ্ৱৰে সেই না ধৰোঁ কাৰণ বিজু পট্টনা এই ভৰি মিছু নেকি বিজু পট্টনা সাৰা দেশ মানে ওড়িশা মানে আমি বিজু পট্টনা মানুহ বিরোধর কিছু কারণ হি না কিন্তু নবীন বাবু পরে যে ভাবে ভুঁ বুলে চালুলে গোটে চাষি আন্দোলন আরম্ভ হা পরে সে দেখলে চাষী কালে আমি অকালে পকাইব যেহেতু চাষী সংগঠন মানুষ যে ধান কুইন্টা কু পাঁচ হাজার কর চাষিকে গোটে পাঁচ হাজার সুরক্ষা ভত্তা দিও পাঁচ হাজার টাকা সুরক্ষা ভত্তা না দেওয়া না আ যেত আরভ কন বেলুন্ উড়াইলে পুরী রবল লোক গলে সমাবেশ কে লক্ষ খাইয়া পি কি মন বোধ করি কোণ না পাঁচ হাজার টঙ্কাল লোকবি খুশি করা করল না কিস্তি পরে গোটিয়ে প্রথম কিস্তি দিয়ে কত লক্ষ লোক দিয়ে সে ওয়েবসাইট বন্ধ হয়েছি মুচনা অধিকার কর্মী পচার চাহিষার কেত লক্ষ লোক আপনার ପଚସ୍ତରି ଲକ୍ଷ ପଇଁତିରିଶ ଲକ୍ଷ ତେପନ ଲକ୍ଷ ବିଧାନସଭାରେ ସରକାର ଯାହା କହିଛନ୍ତି ଦୁର୍ଗା ବୁଝ ପ୍ରଥମ ପ୍ରଥମ କିସ୍ତିରେ ସରକାର କହୁଛନ୍ତି ଏକାବନ ଲକ୍ଷ ପାଞ୍ଚ ହଜାର ଦୁଇଶହ ନବେ ଦ୍ୱିତୀୟ ଦ୍ୱିତୀୟ କିସ୍ତିରେ ପଇଁଚାଳିଶ ଲକ୍ଷ ସତସ୍ତରି ହଜାର ଆଠଶହ ବାଇଶ ଏକ୍ଜାକ୍ଟ ଫିଗର ସରକାର ଦେଇଛନ୍ତି ଦୁଇଟା କିସ୍ତିରେ ଲୋକଙ୍କୁ ଚାଷୀଙ୍କୁ ଟଙ୍କା ଦିଆଯାଇଛି ଏବଂ ଏ ତୃତୀୟ କିସ୍ତିରେ ଆଜି ତେପନ ଲକ୍ଷ ଚାଷୀଙ୍କୁ ଦେଲେ ଇଏ ହେଉଛି ସରକାରଙ୍କ ଫିଗର ଆକୁ ଆପଣ ବିଶ୍ୱାସ କରୁଛନ୍ତି ନା କରୁନାହାନ୍ତି নাই 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 মু সরকার বিশ্বাস করি আজ্ঞা কো বাটার বিশ্বাস করি কুতু য আমি এত আড়ি বন্ধ টিয়ার করছি এত কেন বন্ধ সরকার পা কমিটি বিশ্বাস করবে আপনার মতো কুবতু মু পচারপি যেত কেন্দ্র মগুচি আপনার বিধানসভার কৌ চে ক্ষুদ্র নামমাত্র চাষী কে চিহ্ন হয়েনি আপনার তেপন লক্ষ্য চাষিকে ভূমিহীন ক্ষুদ্র নামমাত্র চাষী কোটে মুখে চি

କେଉଁମାନଙ୍କୁ କାଳିଆ ଟଙ୍କା ଦିଆଗଲା ୱେବ୍ସାଇଟ୍ରେ ପୁରା ସବିଶେଷ ତଥ୍ୟ ଦେବା କଥା ସରକାର କହୁଛନ୍ତି ୱେବ୍ସାଇଟ୍ରେ ତଥ୍ୟ ଅଛି ଆପଣ କେବେ ଦେଖିଛନ୍ତି କି ପଞ୍ଚାୟତରେ ଲିଷ୍ଟ ମରାଯାଇଛି ଚାଷୀଙ୍କୁ କେଉଁ ଚାଷୀଙ୍କୁ କାଳିଆ ଟଙ୍କା ମିଳିଛି କାହାକୁ ମିଳିନି କାହା କିଏ ଅଯୋଗ୍ୟ ତାର ଡିଟେଲ୍ସ ବା ସ୍ଵତା ରହିଛି କେଥିରେ ଖାରବେଳ ବାବୁ ମୋର ଗୋଟେ ବଡ଼ ପ୍ରସଙ୍ଗ ହେଉଛି ଏଠି ଅଯୋଗ୍ୟ ଲୋକ ଫେରେ କେମିତି ବାହାରୁଛନ୍ତି କାରଣ ଆପଣ ଯେତେବେଳେ ଏଇ ଯେଉଁ ପ୍ରସଙ୍ଗ ଗୁଡ଼ିକ ଆପଣ ଉଠାଇଲେ ତାମାନେ ସରକାର ଯେତେବେଳେ कोई ले जे पचस्तर लक्ष को देवे ये लोक कि दस जन को दे तो प्रथम गोटे निष्पत्ति कर दरकार जे ये हूँ योग्य मैंने पाइबा हिताधिकारी मैने हकदार तेणु पाइप किमती कौन जेतर तीन लक्ष लोक जो मैंने पाइबा कथ नुहे से नहींगले यार अर्थ हो सरकार जो जो बाहर करने कथा प्रकृति हिताधिकारी चयन करवा कथा से प्रक्रिया हूँ भूल ନିଶ୍ଚିତ ଭାବରେ ତାକୁ ତାଙ୍କ ନିଜ ଦଳର କିଛି ସମର୍ଥକମାନେ ଯିଏ ପାଇବାକୁ ହକଦାର ନୁହନ୍ତି ତାକୁ ଦେଇ ଦେଉଛନ୍ତି ନିଶ୍ଚୟ ତା ନ ହୋଇଥିଲେ ଏଇଟା ହେଲା କେମିତି ଏଇଟା ତ ହେବା କେବେ ହେଲେ ସମ୍ଭବ ନୁହେଁ କାରଣ ସରକାର ଯେତେବେଳେ କହୁଛନ୍ତି ଏତିକି ଲୋକ ପାଇବେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସେ ଚୟନ କରିଥିବେ ନା ତାର ଗୋଟେ ପ୍ରକ୍ରିୟା ଥିବ ଯେ କେମିତି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ଯୋଜନା କିଏ ପାଇବ ଭତ୍ତା କିଏ ପାଇବ ତାର ତ ଗୋଟେ ପ୍ରକ୍ରିୟା ଅଛି ସେଇଭଳି ଭାବରେ ए जो काळी योजन किंवा पैसा तार तो प्रक्रिया निश्चित क्राइटेरिया मापदंड मापदेले जण लोक पेअसारखे पूण ता भरू अज्य केमती बाहूत एटा हवची जाणीशुण की सरकारी दळर कर्म बा जे सब नाना रकम आपत्ती होऊची धरापड सेट कुठं जे অযোগ্য লোকমা নিয়ে গেলে তাঁর পাখি ফের নিশ্চিত ভাবে কারণ আপনার পাখু আওথার আসুচি প্রশান্তবাবু যে সরকার অযোগ্য টঙ্কা এবং এ মধ্যে নোটিফিকেসন হয়ে সবু জেলা কৃষি অধিকারী জনযাই যে অযোগ্য অনেক তা প্রস্তুত করা যিনি লক্ষ একচাশ প্রথম বাহার যা কৃষিমন্ত্রী কে তাহলে কহিলেন না এ সংখ্যা এত কমিলা এবং পুঁ পরিবর্তন কলে যে আেরাইবে না যি মানে নি দ্বিতীয় কিস্তৰে আডজষ্ট হ'ব সেই পৰিবাৰক দিয়া যাব নাই আকৌ আপোনাৰ কেমি দেখুচাৰ প্ৰশান্ত বাবু ইয়াৰ ঠাই বড়ো ঘোটা আপোনাৰ আকৌ কোন দেখিবিটফ ঘোটা পলি যাব যদি ইয়াৰ প্ৰপৰ হিচাপ বাৰিব আপোনাক কয় যে প্ৰথমে যি টকা ইলেকশ্যন সময় ঘোষণা সে তো নির্বাচনকে আখি আগে রাখি করে এবং ভোট পাইব করে সে ভিন্ন কথা তবে এইটা তো সত যে সরকার যদি প্রপর লিষ্ট চাষী পাখানে যাতে আপনার কোথাও যে মন্ত্রী বিধানসভার উত্তর রাখছেন যদি মন্ত্রী পাখানে সঠিক চাষী যদি লিস্ট কতজ নামমাত্র চাষী কতজ ক্ষুদ্র চাষী রে কৃষি শ্রমিক সে অযোগ্য হিতধিকারী পাখক গলা কমিটি ইয়ে হচ্ছে নম্বর ওয়ান কোশ্চিন द्वित कथ जापर आम बार बार कही जे सरकार को से लिस्ट ना आज भी मुझे जोर दे कि सरकार को से लिस्ट ना सरकार ये आमर सोसाइटी अच्छी जो पैक्स अच्छी जो भी मंडी धान उठु से, से जगार ही सरकार लिस्ट आने की तरबिया भाव घटना घट्स सरकार से पैसा फेर आन साहस सरकार कहना चाषी रागे সেই সেই চাষী আক্রোশর শিকার পাই সরকার এই স্টেপ নেওয়া ভুলে গেলে দ্বিতীয় কথা হচ্ছে মতো গোটে মৌলিক প্রশ্ন আপনার কুতু ওশার সেই বিধানসভার আমার মন্ত্রী উত্তর রক্ষিলে যে গোটে চাষী বার্ষিক আয় কে আমার চাষী আপনার মাসক চাষির আয় হচ্ছে চারি হাজার নশ সতষটির টাকা এ কথা নিজে মন্ত্রী স্বীকার করছেন আপনার এনএসএসর ডাটা কী সর্বভারতীয় স্তরের ন্যাশনাল সা্পল সর্ভে রাটা কুচি ওড়িশ কৃষি আমার আয় হচ্ছে এক হাজাৰ চাৰিশ সাতটংকা আপোনাৰ চিন্তা কৰোঁ মাছকু যদি চৌদশ সাতটকা কেৱল কৃষিৰু আয় জে চাছী ত'লে চৌদশ সাত কু আপোন তিৰিছ দিন হ'লে দিনকু কেতে পাছি গোটেই চলু থকাৰ পিঁয়াজ মিছন ফেল চৰকাৰ আলু মিছন থণ্ডা শীতল ভণ্ডাৰ পিগলা কোল্ড ষ্ট'ৰেজ আপোনাৰ মাৰ্কেটত নাই আজিৰ দিনত ওড়িশাৰ আলু চাছ বন্দ পিঁয়াজ বন্ধ আমি ৱেষ্টবেংলু আলু আচিলে খাই নাচিক ৰু পিঁয়াজ আচিলে খাই বেংলৰো টমেট আচিলে খাই আন্ধ্ৰৰ অণ্ডা কদলী সজনা ছুই মা আচিব এতিয়া আপোনাৰ চিন্তা কৰোঁ ওড়াৰ আজিৰ দিনত স্থিতি ক'ত এগ্ৰিকলচাৰ কুকিৰে আচি কুকি যি ব্যৱস্থা কৰাৰ এইবস্থা কম পায় আপোনাৰ এল ই ডি যোজনা কৰো

দিন অৰ্থাৎ প্ৰথমে যদি কেবিনেট বৈঠক বসিব সেইদিন সমস্ত আকাউণ্ট কুটা যাব তাহ পূৰণ হৈ নাই আপোনাৰ শুনতো মুখ্যমন্ত্ৰী দশ এপ্ৰিল দুই হাজাৰ উনৈশ ৰে কণ কৰিলে ଦୁର୍ଗା ବାବୁ ଆପଣ ଶୁଣୁଥିଲେ ଇଏ ହେଉଛି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କର ନିର୍ବାଚନୀ ସଭାର କିଛି ଅଂଶ ଥିଲା କାଳିଆକୁ ନେଇକି ଯାହା ଦଶ ଏପ୍ରିଲର ସୁନ୍ଦରଗଡ଼ର ଭାଷଣ ସବୁ ସଭାରେ ସେ ଏକଥା କହୁଥିଲେ ଯେ ସେ ଥିବା ପର୍ଯ୍ୟନ୍ତ କାଳିଆ ଟଙ୍କା କେହି ଅଟକାଇ ପାରିବେନି କେନ୍ଦ୍ର ମଧ୍ୟ ଚାହିଁଲେ ଅଟକେଇ ପାରିବନି କିନ୍ତୁ ଏବେ ଆପଣ କ'ଣ ଉପଲବ୍ଧ କରୁଛନ୍ତି ଯେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଯାହା କହିଥିଲେ ତାହା ସେ ପାଳନ କରୁଛନ୍ତି ଏ ଦେଖନ୍ତୁ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି ଏ ଯେଉଁ ସରକାର ଗୋଟେ ବାହାପିଆ ସରକାର ପୁରା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ବାହାପିଆ ଇଏ ଖାଲି ବଢ଼ିଆ ପୋଷ୍ଟରରେ ଚାଷର ପ୍ରଗତି ଚାଷୀର ଉନ୍ନତି ଏ ଯେଉଁ କଥା କହୁଛନ୍ତି ଏ କଥାର ମର୍ମ ସାର ମର୍ମ କ'ଣ ଜାଣିନଥିବେ କଥା ହେଉଛି ଗୋଟେ ବାହାସ୍ଫୋଟ ସରକାର ବାହାପିଆ ସରକାର ସତୁରି ଲକ୍ଷ ପଞ୍ଚାବନ ଲକ୍ଷ ଲୋକଙ୍କୁ ଦେବ ବୋଲି କହିକିରି ଯେଉଁ କଥା କହୁଥିଲେ ଆମେ ଫାଇଲିଙ୍ଗ ହେଇଥିଲା ଅନଶନେ ବସିଲୁ ଜେଲ୍ରେ ନବୀନ ବାବୁଙ୍କ ଗାଡ଼ି ଆଗରେ ଶୋଇକିରି ଜେଲ୍ ଗଲୁ ନବୀନ ବାବୁ ସୋହେଲା ସମାବେଶରେ ଡିକ୍ଲେ କରିଥିଲେ ଧାନ କୁଇଣ୍ଟାଲରେ ଶହେ ଟଙ୍କା ବୋନାସ୍ ଦେବେ ବୋଲି ଇଏ ହେଉଛନ୍ତି ସେଇ ନବୀନ ବାବୁ ଇଏ ସେଇ ନବୀନ ବାବୁ କେନ୍ଦ୍ର ଏ ଆନ୍ଦୋଳନକୁ ଲକ୍ଷ୍ୟ କରି

जदि सरकार तेपन लक्ष एकावन लक्ष चाषी डाटा थिला, ताहले तो ला ला, था तेल पीएम किसान जो आरंभ है सरकार तथ्य देले ना कहीं जहाँ बर्तमान आप दल पीएम किसान करषान् राज्यर चाषी टाँचा जीत पाइबी किस्ती हजार दुई दुई हजार छः हजार से पाई टाँग पापना यहीपी जीतु राज्य तथ्य पठाऊना सत्य कथा कारण यू आगुरी जो अग जो मैंने अंशग्रहण करी मानी दुर्गा बाबू कि शतपथी बाबू

এছ এছ জি গ্ৰুপৰ কোনো আপোনাৰ শয়েৰু কেতা মই গোষ্ঠী তাকি উৎপাদন কামৰে লগৈছিল সমস্তি একপৰচেণ্ট সুধৰে বৰ্ষক নেলে মাছকু পাঁচ পৰচেণ্ট সুধৰে লগাইলৈ এইটা গোটেই বেছি লক্ষণ আপোনাক খালি গোটেই বাক্যৰে আপোনাক ক' আপোনাৰ পঁচিছ তিৰিছ বৰ্ষে যেতিয়া ৰিক্সা বা সমস্তে হ'ব তেলেংগা সেইপাই আজি কটকৰে তেলেংগা বজাৰ তেলেঙা পেণ্ঠ তেলেংগা সেই অঁ কিন্তু সেই তেলুগু জাতি

ତା ଉପରେ ଗୋଟିଏ କୁକୁଡ଼ା ଭାଡ଼ିଥିବ କୁକୁଡ଼ା ହଗିଲେ ସେ ମାଛ ଖାଇବେ ତାପରେ ତା ଚାରିପଟରେ ଅନ୍ୟାନ୍ୟ ଗଛ ସବୁ ଲଗାହୋଇଥିବ ତେଣୁ କରିକି ବର୍ତ୍ତମାନ ଓଡ଼ିଶାରେ ଚାଷୀମାନଙ୍କୁ ସେଇଭଳି ଭାବରେ ଯେଉଁ କ୍ରପ୍ ଡାଇଭର୍ସିଫିକେସନ୍ କଥା କୁହାଯାଉଛି କେବଳ ଧାନ ଚାଷ ନ କରିକି ଅନ୍ୟାନ୍ୟ ଅର୍ଥ କରି ସମୟ ସରି ଆସୁଛି ଖରାବେଳୁ ସମୟ ସରିଆସୁଛି ପ୍ରଶାନ୍ତ ବାବୁ ଆପଣ ସଂକ୍ଷେପରେ ସାରନ୍ତୁ ଯେ ବର୍ତ୍ତମାନ ସ୍ଥିତିରେ ଯେଉଁ ଅସନ୍ତୋଷ ଚାଷୀଙ୍କ ଭିତରେ ରହିଛି ধান মন্ডি নিয়ে ধান বিক্রি এই দুই হাজার ঘোষণা পরে সে অসন্তোষ থমিব না না থমিব না সংক্ষেপে দেখুন আমার গোটে ইংরাজী গোটে প্রোভর্ভ অ পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ সরকার যদি এটি বোনস দিয়ে থে চাষী আমি উদাহরণ দৌড়ি যে আজ যেমন ছত্তিশগড়ের গোটিয়ে চাষি যদি শহ কুইন্টাল ধান বিক্রি তাহলে সে সতুর হাজার টঙ্কা পাচ্ছি আপনার হাজার টাকা দিয়ে কে দয়া করছেন আপনার কিন্তু পাঁচ হাজার লেখা দুইটি দশ হাজার দেবু पैसा ना आप विपर्य प्रशमन पाठ प्रथम पैसा आ प्रोजेक्ट स्टार्ट करते जो प्रोग्राम आरंभ होता है स्थिति कौन पीएम किसान साज करईद पीएम किसान वर्षक चाषी पाए छजार आप चार कि आपड़ी कहेंगे आम का योजना ये सबठू भल योजना पृथ्वी इतिहास एमती विरल योजना ना ये केवल चाषी को ललिप देखेपी चेस्टा चली ये जो जनता है वो सब जनता है

কারণ সরকার প্রথমে কহিলে পঁচত্তর লক্ষ চাষী টাকা দেবে দুই কি্তরে তাপরে পুঁ কোণ কহিলে না এর তিন একচাশ হাজার অযোগ্য চাষী বাহারে পুঁ কহলে না এত নু হাজার তেপন লক্ষ চাষী দেবে বিভিন্ন চাষী তথ্য যে গোলমা তথ্য দিয়েছেন কোঠি না কেউটি সরকার আন্তরিকতা চাষী প্রতি আন্তরিকতা পদারে পকাইছি ও যে অসন্তোষ ধীরে ধীরে ধান বিক্রি নেই সরকার এই থোপ কাম দে তাপর নজর রহব সময় সরি প্রশ্নকাল এটি রাখবা নমস্কার